ওডেসায় ইরানের ড্রোন দিয়ে বোমা হামলা করা হয়েছে দাবি কিয়েভের। আরো বিস্তারিত জানিয়ে দেব। ইউক্রেনে পরমাণু ব্যবহার রাশিয়ার জন্য বিপর্যয় হবে বলল যুক্তরাষ্ট্র। হিজাব বিরোধীদের সমীচীন জবাব দেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট রাইসির ঘোষণা। দক্ষিণ পূর্ব এশিয়ায় কি যুদ্ধ বাঁধাতে চায় ওয়াশিংটন। আরো থাকছে ইসরায়েল ইউক্রেনে অস্ত্র না দেয় মন খারাপ জেলেনস্কির। দোনভাষে গণভোটের সমর্থনে রাশিয়ার বিভিন্ন শহরে সমাবেশ। আরো থাকছে খেরসনে হোটেলে হামলা ইউক্রেনকে অভিযুক্ত করল রাশিয়া। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ওডেসায় ইরানের ড্রোন দিয়ে বোমা হামলা করা হয়েছে দাবি কিয়েভের। রাশিয়া ইউক্রেনের তৃতীয় জনবহুল শহর এবং দক্ষিণ অঞ্চলের সমুদ্র বন্দর ওডেসা ইরানের তৈরি ড্রোন দিয়ে বোমা হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। রাশিয়া একই ধরনের হামলায় দুজন বেসামরিক লোক মারা যাওয়ায় দুদিন পর এই ঘটনা ঘটল। যদিও ইরান এই সংঘাতে তাদের ড্রোন ব্যবহারের কথা অস্বীকার করেছে। খবর আল জাজিরার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের বাহিনী 8টি ড্রোন দিয়ে জাপোজিয়া পরমাণু কেন্দ্রের আশপাশের এলাকা আক্রমণ করেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন যুদ্ধে পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে ক্রেমলিনের বিবৃতি একেবারেই অগ্রহণযোগ্য। সূত্র পাস টুডে। ইউক্রেনের পরমাণু অস্ত্রের ব্যবহার রাশিয়ার জন্য বিপর্যয়কর হবে বলল যুক্তরাষ্ট্র। ইউক্রেনে যদি রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে এর পরিণতি বিপর্যয়কর হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। রোববার এনবিসি টেলিভিশনের মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ার উচ্চারণ করেন। খবর সিএনএনএর। ইউক্রেন দখলকৃত 4টি ভূখণ্ডে গণভোটের ঘটনায় রাশিয়ার উপর আরো অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ার উচ্চারণ করেছেন জ্যাক সুলিভান। এছাড়া যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখার দিকে মনোনিবেশ করেছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন রাশিয়ার ভবিষ্যতের ব্যাপারে দেশটির জনগণই সিদ্ধান্ত নেবে। হিজাব বিরোধীদের সমুচিত জবাব দেওয়া হবে বললেন ইরানের প্রেসিডেন্ট। হিজাব বিরোধীদের সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। দেশটিতে চলমান হিজাব বিরোধী আন্দোলনকে দাঙ্গা বলে বর্ণনা করেছেন তিনি। খবর এনডিটিভির। পুলিশ হেফাজতে মাহুশা আমিনের মৃত্যুর পর থেকে দেশটির হিজাব বিরোধী আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। এ প্রসঙ্গে ইব্রাহিম রাইসি বলেছেন যারা দেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ইরান সরকার হিসেবে হিজাব বিরোধী আন্দোলন এ পর্যন্ত মারা গেছেন অন্তত 41 জন। নিহতদের বেশিরভাগ বিক্ষোভকারী কয়েকজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো হিসেবে প্রকৃত সংখ্যা আরো বেশি। এছাড়া কয়েকশো বিক্ষোভকারী সংস্কারপন্থী ও সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। উল্লেখ্য 1979 সালের 7 মার্চ নারীদের জন্য হিজাব বাধ্যতামূলক করেন ইরান। দেশটির ধর্মীয় শাসকদের কাছে নারীদের জন্য এটি অতিক্রম অযোগ্য সীমারেখা। বাধ্যতামূলক এই পোশাক বিধি মুসলিম নারী সহ ইরানের সব জাতিগোষ্ঠী ও ধর্মের নারীদের জন্য প্রযোজ্য। দক্ষিণ পূর্ব এশিয়ায় কি যুদ্ধ বাঁধাতে চায় ওয়াশিংটন। উত্তর কোরিয়া জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া অংশ নিতে যখন একটি মার্কিন বিমানবাহী রণতরী দেশটিতে পৌঁছেছেন তখন আজ সকালে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সতর্কতামূলক পদক্ষেপ নিতে তার দেশের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন এবং নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ সম্ভাব্য সংঘাত সংকটময় মোকাবেলার জন্য বিশেষ ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্যোগ নিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী জাপান সাগরে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী জাপান সাগরে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা উল্লেখ করেছেন দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। পিয়ং ইয়াং এর এ ধরনের পদক্ষেপের বিষয়ে আগে থেকেই
সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করেছিল। এই অঞ্চলে মার্কিন সরকারের উস্কানিমূলক সামরিক তৎপরতার প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। উত্তর কোরিয়া এই অঞ্চলে দক্ষিণ কোরিয়া এবং তার পশ্চিমা মিত্রদের উস্কানিমূলক পদক্ষেপের জবাবে প্রায় এ ধরনের সামরিক পদক্ষেপ নিয়ে এটা বুঝিয়ে দিতে চাইছে যে দেশ পশ্চিমা সরকারগুলোর উস্কানিমূলক যে কোনো পদক্ষেপের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। এদিকে মার্কিন সরকার দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো জাপান ও কোরিয়ার সাগর উপকূলে যৌথ মহড়া চালিয়ে উস্কানিমূলক পদক্ষেপ অব্যাহত রেখেছে। এ থেকে মনে হচ্ছে পশ্চিমারা এই অঞ্চল চীন ও উত্তর কোরিয়ার সঙ্গে একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইসরায়েলের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল ইউক্রেন, তবে তা না পায় হতাশা প্রকাশ করেছে দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, আমি জানি না ইসরায়েলে কি হয়েছে, সত্যি বলতে আমি খুবই অবাক হয়েছি তাদের আচরণে। তারা কেন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারবে না তা মোটেও আমি বুঝতে পারছি না। গত বুধবার ফরাসি সাংবাদিকদের এক সাক্ষাৎকারে ভলদিমির জেলেনস্কি এসব কথা বলেন। তার সাক্ষাৎকারের রেকর্ডিং শনিবার প্রকাশ করেছে ইউক্রেন প্রেসিডেন্টের কার্যালয়। ইউক্রেনের হামলার নিন্দা জানালেও রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় না ইসরায়েল, কারণ সিরিয়ার বিষয়ে রাশিয়ার সহযোগিতা তাদের জন্য জরুরি। সে বিষয়ে ইঙ্গিত করে জেলেনস্কি আরো বলেছেন, আমি বুঝি ইসরায়েল কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে সিরিয়া ও রাশিয়া পরিপন্থী নিয়ে। অস্ত্র না দিলেও ইসরায়েলের বিরুদ্ধে ভলদিমির জেলেনস্কি কোনো অভিযোগ করছেন না বলেও মন্তব্য করেন সূত্র রয়টার্সের। দোনবাসে গণভোটের সমর্থনে রাশিয়ার বিভিন্ন শহরে সমাবেশ। দোনেস্ক এবং লোহানস্কে গণভোটের সমর্থনে পুরো রাশিয়া জুড়ে সমাবেশ করেছেন দেশপ্রেমিক রুশ নাগরিকরা। এই গণভোটের মাধ্যমে চূড়ান্ত হবে দোনবাস অঞ্চলটি রাশিয়ার সঙ্গে যুক্ত হবে নাকি আলাদা থাকবে। রুশ সরকার এরই মধ্যে জানিয়ে দিয়েছে, দোনবাসের মানুষ যদি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায় তাহলে তারা ইউক্রেনের এই অঞ্চলকে নিজেদের সঙ্গে যুক্ত করে নেবে, যদিও পশ্চিমা দেশগুলো এই গণভোটকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে। রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, পশ্চিমা অভিযোগ হুমকিকে মোটেও পাত্তা দিচ্ছে না রাশিয়া সরকার। দেশটির নাগরিকরা দোনবাসের এই গণভোটকে স্বাগত জানিয়েছে। রাজধানী মস্কোতে গণভোটের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার মানুষ জড়ো হন। ক্রেমলিন থেকে সামান্য দূরে এই মানুষেরা রাশিয়ার পতাকা হাতে নিয়ে উড়াতে থাকেন। বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও এই র্যালিতে যোগ দেন। এছাড়া রুশ অভিনেতা, পপ তারকা সহ অনেকে সেলিব্রিটি হিকেও এসব সমাবেশে অংশ নিতে দেখা যায়। সমাবেশের আয়োজক আল রাশিয়া পিপলস ফ্রন্ট এনএফ জানিয়েছে, রুশদের এই সমাবেশ সমস্ত নাগরিকদের মনোভাব পরিবর্তন করেছে। এ ধরনের সমাবেশে রাশিয়ার জন্য অন্য শহরগুলোতেও দেখা যাচ্ছে। খেরসনে হোটেলে হামলা, ইউক্রেনকে অভিযুক্ত করল রাশিয়া। অধিকৃত খেরসনে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় সাবেক সংসদ সদস্য সহ দুজনকে হত্যার জন্য ক্রেমলিন পন্থী ইউক্রেন বাহিনীকে দায়ী করেছেন। একজন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন, রুশপন্থী সাবেক ইউক্রেনের আইন প্রণেতা অলেস্কি ঝোরাপকো এ হামলায় নিহত হয়েছেন। ক্রিলিল এস্টেমাফস এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী রোববার রিবাসের প্লে হোটেলের একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রুশ প্রশাসন টেলিগ্রাম একটি পোস্টের মাধ্যমে জানায় এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলা। আরও জানায় হোটেলটি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। বিবৃতিতে আরো বলা হয়, প্রাথমিকভাবে এই হামলায় দুজন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বার্তা সংস্থা এএপি জানায়, কর্তৃপক্ষ জানিয়েছে ক্ষেপণাস্ত্র হামলার সময় রুশ মিডিয়ার সাংবাদিকরা ওই হোটেলে ছিলেন, যদিও দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা হয়নি সূত্র পাস টুডে। ইরানের বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ। রবিবার সকালে ইরানের পশ্চিমাঞ্চলে বিভিন্ন শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিসের শব্দ ছিল সেটা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় মিডিয়াকে উদ্বৃত্ত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কয়েক মাস আগে এমন আর ঘটনা ঘটেনি। এরপরে কর্তৃপক্ষ বলেছে ইরানের সেনাবাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া দিচ্ছিল। এ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে আসাদাবাদ শহরের গভর্নর বলেছেন উদ্ভট শব্দ শোনা গেছে, তবে কি থেকে এই শব্দ সৃষ্টি হয়েছে তা পরিষ্কার নয়। প্রথমে মনে করা হয়েছিল এটা বজ্রপাতের শব্দ, কিন্তু আবহাওয়ার যে অবস্থা তাতে বজ্রপাত হওয়া সম্ভব নয়।
কোন কোন স্থানে এই শব্দের তীব্রতা এত বেশি ছিল যে বাড়ি ঘরের দরজা জানালা কেঁপে উঠেছে। লোকজন ঘর থেকে বেরিয়ে এসেছিল। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে এই বিস্ফোরণ দেখানো হয়েছে বলে মনে করা হয়। তাতে মনে হয় এটি বিমান বিধ্বংসী গোলার শব্দ, কিন্তু এ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।